সবাইকে ইসলামিক গ্রিটিং দিয়ে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমাদের অনেক কিছু নিয়ে ভাবার দরকার আছে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি নিয়ে আমাদের সবসময় ভাবতে হবে সেটি হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ। কারণ এই একটি বিষয় যেখানে আমরা অধিকাংশ প্রায় 80% আমরা ভুল করি, কারণ আমরা যেই সিদ্ধান্তগুলো নিই সেগুলো সঠিক হয় না। এর একমাত্র কারণ হচ্ছে তাড়াহুড়া, মানে সিদ্ধান্ত গ্রহণে তাড়াহুড়া করা, এক্ষুনি। এই এক্ষুনি শব্দটির কারণে আমাদের অনেকের সিদ্ধান্ত ভুল হয়। ধরুন আপনার কাছে একটা ইমেল এসেছে এবং আপনি ইমেলটি পড়লেন, পড়ার পর স্বাভাবিকভাবে আপনি রেগে গেলেন এবং আপনি চিন্তা করলেন আমি এক্ষুনি রিপ্লাই দিব, এবং সেই রিপ্লাইটি মধ্যে কোনো লজিক থাকবে না এবং সেই রিপ্লাইটি কোনো কাজে আসবে না। ধরুন আপনি হঠাৎ করে রাগ হয়ে গেলেন এবং আপনি চিন্তা করলেন যে আমি এক্ষুনি সিদ্ধান্ত নেব। আপনি এক্ষুনি সিদ্ধান্ত নিলেন এবং সেই সিদ্ধান্ত নেবার ফলে তার কোনো বেনিফিট আপনার কাছে তো আসলোই না, বরং দুর্ভোগের শিকার হলো আপনার আশেপাশে পরিবারে যারা আছে তারা সবাই। এই জন্য সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অভিজ্ঞরা সাধারণত বলে যে বড় সিদ্ধান্ত নিতে গেলে বা মাঝারি ধরনের সিদ্ধান্ত নিতে গেলে অন্তত 48 ঘন্টা চিন্তা করুন, 48 আওয়ার্স চিন্তা করুন। তো কী করবেন এই 48 আওয়ার্স? এই 48 আওয়ার্স আপনি আপনার ফ্রেন্ডস, ফ্যামিলি, ওয়েল উইশার্স, প্রফেশনালদের সাথে আপনি কথা বলুন, আলোচনা করুন। নাম্বার টু, সেলফ অ্যাসেসমেন্ট করুন, কি কি কেন নিচ্ছি আমি এটা, বা আমি কি এটা নেয়ার জন্য কি আমি প্রস্তুত। থার্ড, প্রভাব বা ইম্প্যাক্ট অ্যানালাইসিস করুন, যে এই সিদ্ধান্তটি নেবার ফলে ভালো খারাপ কি কি আসতে পারে এটি এজিউম করুন, সেটি প্রেডিক্ট করার চেষ্টা করুন। এই তিনটি কাজ যদি আপনি করেন, যে ফ্রেন্ডস, ফ্যামিলি, ওয়েল উইশের সঙ্গে আলোচনা, আপনি সেলফ অ্যাসেস করা মানে আত্মমূল্যায়ন করা, 3 নম্বর ইম্প্যাক্ট অ্যানালাইসিস করা, গুড অর ব্যাড ইম্প্যাক্ট অ্যানালাইসিস করা, তাহলে আপনি 48 ঘন্টা পর যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তের মধ্যে যুক্তি থাকবে, সেই সিদ্ধান্তের ফলে আপনার মধ্যে এক ধরনের প্রস্তুতি থাকবে। একটা ট্রাই করে দেখতে পারেন, আমি এটা নিজের অভিজ্ঞতা থেকে বলছি। ইমেল আসলো, আপনি কোনো কিছু ইমেল আসলো বা ফেসবুকে মেসেঞ্জারে মেসেজ আসলো বা হোয়াটসঅ্যাপে মেসেজ আসলো বা একটা ফোন কল আসলো, এবং আপনি চিন্তা করলেন যে আমাকে এক্ষুনি ইমেলের রিপ্লাই দিব, এক্ষুনি আপনি ইমেলটা টাইপ করেন কিন্তু আপনি সেন্ড করবেন না। 5 মিনিট ঘুরে আসুন, 1 গ্লাস ঠান্ডা পানি খান, আবার যখন টেবিলে এসে বসে লেখা শুরু করবেন বা ওই লেখাটাই যখন পড়া শুরু করবেন, দেখবেন 80% শব্দ আপনি পরিবর্তন করতে বাধ্য হচ্ছেন, বিকজ ততক্ষণে আপনার মাইন্ড কন্ট্রোল হয়ে গেছে, আপনার ব্রেন ওটার ভেতরে লজিক ডেভেলপ করা শুরু করেছে, এবং যে শব্দগুলো আপনি আগে লিখেছেন আপনার ব্রেন বলছে যেন দিজ আর রং ওয়ার্ডস, ট্রাই টু পুট দিজ ওয়ার্ডস ইনস্টিড অফ দোজ রং ওয়ার্ডস। এটা একদম নিশ্চিত। আমার এক বন্ধু, সে ঈদে ছুটি চাইলো বসের কাছে এবং বস বললো যে না আমাদের তো প্রজেক্ট চলছে, তুমি কিভাবে ছুটি পাবা, ওই ঈদের আগের দিন, ঈদের দিন আর ঈদের পরের দিন, 3 দিনের ছুটি ভাই, এর বেশি দিতে পারবো না। সে রেগে গেছে, রেগে গিয়ে চিন্তা করলো যে না এইভাবে তো থাকা যায় না, সে রিজাইন দিয়ে দিল। আরেকটি কাজ নিশ্চিত না করে সে রিজাইন দেবার ফলে পরবর্তী 2 বছর সে ভীষণ পেইনের ভেতর দিয়ে গেছে, এবং সে একা যায়নি, তার পরিবার সহ একটা পেইনের ভেতর দিয়ে গেছে, এবং যাই হোক আল্লাহ তাকে মাফ করেছেন এবং তিনি আরেকটি কাজ খুঁজে পেয়েছেন এবং সেখানে আলহামদুলিল্লাহ করছেন। বাট তিনি এখন কোনোভাবেই চিন্তা ছাড়া সিদ্ধান্ত গ্রহণ করেন না। তো সেজন্য অভিজ্ঞরা বলে যে সিদ্ধান্ত গ্রহণের আগে যথেষ্ট পরিমাণে চিন্তা করুন, আলোচনা করুন, একটু ভাবার চেষ্টা করুন যে সিদ্ধান্তটা কি যেটি নিচ্ছেন আর কি কি অপশন হতে পারে। তাড়াহুড়া করা সিদ্ধান্ত, এটাকে আবার ইনক্লুসিভ ডিসিশন মেকিংও বলে, মানে ইনক্লুসিভ মানে সবাইকে অন্তর্গত করা, মানে সিদ্ধান্ত আপনি নেবেন, ইউ আর দ্য ডিসিশন মেকার, বাট দ্য পিপল সারাউন্ডিং ইউ, আপনার চারপাশে যারা আছে তারা আপনাকে ডেটা দিয়ে সহায়তা করবে, ভালো খারাপ মিলিয়ে এক ধরনের কনক্লুশন আপনার সামনে দেবার চেষ্টা করবেন, অ্যান্ড দেন ইউ উইল সিলেক্ট দ্য বেস্ট ওয়ান বিকজ ইউ আর দ্য ডিসিশন মেকার। বাট তার জন্য আপনার তাড়াহুড়া করা যাবে না। এবং আমরা যারা ইসলাম ধর্মে বিশ্বাস করি আমরা জানি আমাদের সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিন্তু বলেছেন খুশির সময় এবং রাগের সময় তোমরা সিদ্ধান্ত নেবে না। এর ভেতরে কিন্তু তাৎপর্য আছে অনেক বড়। আবেগের মুহূর্তে সিদ্ধান্ত গ্রহণ করলে সেটি হয় চরম ভোগান্তি একটা উৎস। তো সেজন্য আজকের এই ভিডিও বার্তায় যারা এই মুহূর্তে আপনারা কোনো একটি বাটনের উপর হাত দিয়ে আছেন, সেটা ইমেলের বাটন হোক বা
ফেসবুকের মেসেঞ্জার বাটন হোক বা হোয়াটসঅ্যাপের সেন্ড বাটন হোক, অথবা মোবাইলের বাটন হোক, এখনই তাকে সিদ্ধান্ত জানিয়ে দেবার জন্য বাটনটি চাপার দরকার নেই। একটু ভাবুন, ঘুরে আসুন, এক গ্লাস ঠান্ডা পানি খান, একজনের সঙ্গে কথা বলুন, তারপরে চিন্তা করে বাটনটি চাপুন, সেটা ইমেল হোক, মেসেজ হোক, অথবা হোয়াটসঅ্যাপ হোক, অথবা ফোন হোক। ডোন্ট টেক ডিসিশন উইথ ইমোশন, রাগ খুশি তাড়াহুড়া করে সিদ্ধান্ত না। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।